রবিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হল ম্যারাথন দৌড়। মাদক বিরোধী বার্তা দিয়েই আজ কমিশনারেটের নর্থ ডিভিশনের তরফে আতপুর সাব ট্রাফিক গাইডের সামনে শুরু হয় এই ম্যারাথন দৌড়, যেখানে উপস্থিত হয়েছিলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ডিসিপি নর্থ শ্রীহরি পান্ডে, এছাড়াও কমিশনারেটের শীর্ষ পুলিশ আধিকারিকরা। আতপুর থেকে এই দৌড় শুরু হয়ে কাকিনাড়া মেলের মাঠে গিয়ে এই দৌড় শেষ হয়। প্রতি বছরই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে এলাকায় ড্রাগ বিরোধী অভিযানের বার্তা দিয়ে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই দৌড়ে উৎসাহী প্রতিযোগীর সংখ্যাও ছিল যথেষ্ট। ব্যারাকপুর থেকে দীপক দেবনাথের রিপোর্ট, আজ তক বাংলা।